হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম। সবার প্রতি দোয়া আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। এখন হচ্ছে সকালবেলা, সকাল সকালই দেখতে পাচ্ছেন আমাদের গার্ডেনের ঘাসগুলা কাটা হচ্ছে। ঘাসগুলো মাশাল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে, আর অনেক দিন হয়ে গিয়েছিল কাটা হয়নি ঠান্ডার জন্য। এখন যেহেতু সামার এসেছে, দেখা যাবে কয়েকদিন পরপরই কাটা হবে। আর ভালোই হচ্ছে আজকে কাটা হচ্ছে, কারণ আজকে আমার মেয়ের জন্য একটা ট্রাম্পোলিন আনা হবে, তো সেটা এখানে ফিট করা যাবে। আমার মেয়ের জন্য আগেও একটা ট্রাম্পোলিন আনা হয়েছিল, একদিন এমন তুফান দিয়েছে, সেই তুফানে ট্রাম্পোলিনটা উড়িয়ে নিয়ে চলে গিয়েছে, একদম রাস্তায় নিয়ে ফেলে দিয়েছিল। তো সেটা আর ফিক্সড করা হয়নি, কারণ একদম মানে ভেঙে গিয়েছিল। আমরা একটা ভুল করেছিলাম, আমরা এটা মাটিতে লক করিনি, লক করলে হয়তো মানে এটা উড়িয়ে নিয়ে যেত না। তো যাই হোক, আরও একটা আনা হচ্ছে, তো আজকে ফিক্সড করা হবে। এটা হচ্ছে রাতের একটা মানে ক্লিপ, এই তো দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড আর ওর ফ্রেন্ড মিলে এটা ফিক্সড করছে। এখন রাত একটা দুইটার মতো বাজে, ওরা অনেক কষ্ট করছে, মানে প্রায় 3 ঘন্টার মতো লেগেছে এটা ফিক্সড করতে। এখন হচ্ছে পরের দিন সকালবেলা, এই তো এটা ফিক্সড করা হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে মূলত বাচ্চারা এটাতে লাফালাফি করবে। এখনও আমার মেয়ে ঘুম থেকে উঠেনি, উঠলে অত মানে অনেক খুশি হয়ে যাবে, কারণ ও মানে এটা অনেক বেশি লাইক করে। আমাদের নেইবারের একটা আছে, ও মাঝে মাঝে ওইখানে গিয়ে খেলা করতো। এখানে আমি একটা মিল্কশেক বানিয়ে নিচ্ছি, অ্যাভোকাডো মিল্কশেক। এখনকার প্রত্যেক দিনের ব্রেকফাস্টই হচ্ছে আমার এটা, সকালে আমি উঠে এটা এক গ্লাস খাই। মানে খেলে দেখা যায় মানে সমস্ত শরীর একদম ঠান্ডা হয়ে যায়, আর অ্যাভোকাডো যেহেতু শরীরের জন্য খুবই ভালো, তো এমনিতে অবশ্য অ্যাভোকাডো মানে খাওয়া যায় না, আমি আগে খেতে পারতাম না, কারণ এটাতে কোনো টেস্ট নাই। আর এভাবে যদি আমি করে খাই তাহলে আমার কাছে ভালোই লাগে। এখানে অ্যাভোকাডো, তারপর ব্রাউন সুগার আর মিল্ক দিয়ে আমি এটা এভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো এই তো রেডি হয়ে গিয়েছে অ্যাভোকাডো মিল্কশেক। এটাতে অবশ্য বাদামও দেওয়া যায়, তো আমি শর্টকাট এভাবেই করে খেয়ে নিই। অনেকেই অ্যাভোকাডোটা মানে লাইক করেন না, যেহেতু এটাতে কোনো টেস্ট নাই, তো এভাবে করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো হয়। এখন আমার হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। এখানে বানাচ্ছি নাটেলা ব্রেড টোস্ট উইথ বানানা। প্রথমে আমি ব্রেডগুলো এভাবে বাটার দিয়ে ভেজে নিয়েছি। এই তো সবগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এটাতে নাটেলা আর বানানা কেটে দিয়ে দিব, তাহলে রেডি হয়ে যাবে মজাদার অ্যান্ড ইজি ব্রেকফাস্ট। এটা কিন্তু বাচ্চারা অনেক বেশি লাইক করবে, যেহেতু যখন হাতে সময় থাকবে না, খুবই ইজিভাবে এটা বানিয়ে নেওয়া যায়, আর বাচ্চাদের টিফিনেও এটা দেওয়া যাবে। তো আমি একটা খেয়ে নিচ্ছি, আমার কাছে তো খুবই ভালো লাগে। Is that your trampoline? Your trampoline? Yours? No. Whose? So we ask people just right over there. Yeah. And they said, yeah, we can play. Yeah, this is ours. Oh. Yeah, it's okay, you can play. What's your name? What? What's your name? My name? Yeah. And yours? What's your name? Aisha. Har? Abia. Sorry? Abia. Abia. Yeah, Abia. Okay. ট্রাম্পোলিনটা ফিক্সড করার সাথে সাথে আমার নেইবারের বাচ্চারা ওরা খেলা করছে এখানে। তো আমি আমার মেয়েকে ব্রেকফাস্ট করিয়ে তারপর ওকে দিব, ও তো যাওয়ার জন্য মানে কান্না করছিল। তো যাই হোক, এখানে আমার কয়েকটা মানে পার্সেল এসেছে, আমি শিন থেকে অর্ডার করেছিলাম। এখানে আমার মোবাইলের জন্য একটা গ্লাস অর্ডার করেছি, এখানে 2টা গ্লাস ছিল, তো এটা খুবই ভালো, আমার মোবাইলে অলরেডি লাগিয়েছি। আর এখানে কয়েকটা মোবাইল কভার, তারপর এটা হচ্ছে আমার সিঙ্কের জন্য একটা ট্যাপ, আর এখানে আমার মেয়ের জন্য কতগুলা হেয়ার ব্যান্ড,
আর এটা হচ্ছে আমার ছোট মেয়ের জন্য মানে এটা হচ্ছে সক্স, তো খুবই কিউট ছিল। আর এটা হচ্ছে আমার জন্য একটা কোঅর্ড ড্রেস, তো এটা সুতির মধ্যে খুবই কমফোর্টেবল, আমি অলরেডি পরেছি, তো আমার খুবই ভালো লেগেছে, এটা সামারের জন্য একদম পারফেক্ট। এখানে আমার মেয়ের আরও কতগুলো ড্রেস আমি শপিং করেছিলাম সেদিন যে গিয়েছিলাম শপিংয়ে, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, চিন্তা করলাম যে আজকে এই ভিডিওতে দিয়ে দেই। এখানে ওর জন্য কতগুলো সামারের জন্য ড্রেস এনেছি, এটা হচ্ছে একটা জাম্পস্যুট, তো এটা ও অলরেডি পরেছে। আর এখানে হচ্ছে কতগুলো টি শার্ট এনেছি, যেহেতু সামারে বাচ্চাদের টি শার্টগুলো একটু বেশিই লাগে, এগুলো খুবই কমফোর্টেবল। এখানে হচ্ছে কতগুলো প্যান্ট, এগুলো সামারের জন্য, সামারে পরতে পারবে। আর এটা হচ্ছে আমার মেয়ের, ছোট মেয়ের জন্য একটা ড্রেস, তো এই সক্সটা দিয়ে পরলে মানে ভালোই লাগবে, যদিও ম্যাচিং হয়নি, আমি দুইটা দুই জায়গা থেকে অর্ডার করেছি এই কারণে। এখন আমার হাজব্যান্ড চিকেন নিয়ে এসেছেন, তো চিকেন লেগ পিস আর হচ্ছে চিকেন, তো সেগুলোকে আমি এভাবে আলাদা করে রেখে দিচ্ছি। এখন সিঙ্কটা ভালো করে ক্লিন করে নিচ্ছি, যেহেতু কাঁচা মাংসে অনেক ব্যাকটেরিয়া থাকে, তো এগুলো সাথে সাথে ক্লিন করে নিলেই ভালো। এখানে আমার মেয়ের জন্য একটা চকলেট আনা হয়েছে, তো সেটা দেখে তো ও খুবই হ্যাপি, কারণ এই চকলেটটা ও আগে খায়নি, তো এটা দেখে বলছিল এগ এগ, তো ও খুবই খুশি হয়ে গিয়েছে। আর এটা এত শক্ত ছিল, ও মানে কামড়ে ভাঙতে পারছিল না। তো যাই হোক, এখন আমি রান্নাবান্নায় চলে এসেছি। আমার অনেক দিন থেকে ইচ্ছে করছিল মানে শুটকি খাবো, তো রান্না করব করব করে আর করা হচ্ছিল না। শুটকি রান্না করলে কিন্তু ঘরে অনেক স্মেল করে, তো সেটা আবার আমার হাজব্যান্ড লাইক করে না, এই কারণে দেখা যায় ও যখন কাজে চলে যায় তখন আমি রান্না করি। তো কয়েকদিন ধরেই আমার শুটকি খেতে খুবই ক্রেভিং হচ্ছিল, তো আর মানে রান্না করাই হচ্ছিল না। আজকে চিন্তা করলাম যে রান্না করব, তো প্রথমে আমি চিংড়িটা ক্লিন করে নিয়েছি, আর কয়েকটা শুটকিও আমি দেখেছেন ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে শাকও ছিল, তো আমি এখনও জানি না কি রান্না করব, তার সব কিছু আমি এভাবে কেটে নিচ্ছি। আমি প্রথমে ভেবেছিলাম চিংড়ি ভাজি করব, মানে চিংড়ির দু পেঁয়াজা, আবার চিন্তা করলাম যে শুটকিও যখন খেতে ইচ্ছে করছে তো শুটকিও সাথে দিয়ে দেই, আর শাকও আছে ঘরে, তো সব কিছু একসাথে দিয়ে মানে একটা মানে জানি না এটা কী রান্না করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি, কেটে তারপর শুটকিগুলো একটা বাটিতে দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এভাবে ব্লেন্ড করে নিলে খেতে খুবই ইজি হয়, না হলে দেখা যায় কাটার জন্য খাওয়াই যায় না। তো আমি যখনই এভাবে শুটকি ভাজি করি আমি এভাবে ব্লেন্ডার করে দিয়ে দেই, তাহলে মানে খেতে খুবই ইজি হয়। এখানে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন এটাতে আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি, দিয়ে একটু সময় এভাবে ভেজে নিচ্ছি। এখন চিংড়িগুলোও দিয়ে দিচ্ছি, চিংড়িগুলো মশলার সাথে একটু সময় ভেজে নিব। এই তো চিংড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, আর আমি যে ব্লেন্ড করে রেখেছিলাম পেঁয়াজ রসুন আর শুটকি, সে পেঁয়াজটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আবারও একটু সময় ভেজে নিব। আমি একটু সময়ের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম, তো এখন আমি শাকগুলোও দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে আমি একটু সময় ঢেকে রেখে দিয়েছিলাম, যখন শাকগুলো একটু নরম হয়ে যাবে তখন আমি এভাবে মানে একটু সময় নেড়ে দিয়েছিলাম। আমি কয়েকটা কাঁচামরিচও দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। এই তো রেডি হয়ে গিয়েছে, মানে চিংড়ি শুটকি শাক দিয়ে একটা মানে ভাজি, ভাজি বলতে পারেন। তো এটা এত মজা হয়েছিল কি বলবো, অনেক বেশি মজা হয়েছে, আমি সাথে সাথেই মানে এক প্লেট ভাত খেয়ে নিয়েছি। আজকে এই পর্যন্তই, আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।